আমার মাজত ইতিমধ্যে বঙ্গি প্রেস ক্লাবৰ সভানেত্রী বাইদেউ সুস্মিতা গোস্বামী বাইদেউ থাকি ইতিমধ্যে উপস্থিত হয়েছে। গতি আমি এখন ফুলাম গামোচাৰ সৰুকে এটা সম্বৰ্ণনা জনাবলৈ আগুৱাই দিছো, মই স্বাগত জনাইছো। সিভিল সার্ভিস এচিভমেন্টস পয়েন্টত আজি আমার ঐতিহাসিক স্বাধীনতা দিবস আপনার মানে আমন্ত্রিত উপস্থিত পাই সকলকে মূল ফল আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। আজি আমি স্বাধীনতা দিবসের সংগতি রাখি আমার সিভিল সার্ভিস এচিভার্স পয়েন্টর ফলের ছাত্র ছাত্রী সকলের কারণে একটা নতুন ইনিশিয়েটিভ আমি আগুয়ে আনিছো। আর এই ইনিশিয়েটিভর দ্বারা বিভিন্ন জেলার বিভিন্ন ছাত্র ছাত্রী সকলের কারণে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সমূহের প্রশিক্ষণ চলাব লাগে বা যেদরে প্রস্তুতি চলাব লাগে, এই প্রস্তুতি চলার কারণে আমার ছাত্র ছাত্রী বহু সময় আমি দেখা পাও দিশহারা হয়। আর একটা রাইট ডাইরেকশনত আমি যদি একটা কম বয়সের আগুয়াই লো যাব পারো, এই ইনিশিয়েটিভটোর দ্বারা ছাত্র ছাত্রী সকলে APSC হোক বা UPSC হোক বা SSC ব্যাংকিং বা বিভিন্ন সরকারের বিভিন্ন বিভাগের তলত সমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় বিভিন্ন পদের কারণে, এই গোটেই পরীক্ষা সমূহের কারণে উপকৃত হব। ইতিমধ্যে আমি যা 5 বছর সময়ত আমি বহুত সহায় পাইছো, আমি বহুত মরম পাইছো ছাত্র ছাত্রী সকলের। আর যা 5 বছর সময়ত আমার প্রায় 300-র অধিক ছাত্র ছাত্রী বিভিন্ন পদত উত্তীর্ণ হবলৈ সক্ষম হয়েছে। APSC CCE আমার প্রায় 107 জন আজির তারিখ বিভিন্ন পদত ACS APS BDO অন্য অন্য পদ যে ইন্সপেক্টর অফ ট্যাক্সেস বা অন্য পদ কিছু যে ধর CDPO SI টেক পরীক্ষা হোক এনে বিভিন্ন পরীক্ষা 300-র অধিক আমার CSAP ফলের ছাত্র ছাত্রী আজির তারিখ উত্তীর্ণ হবলৈ সক্ষম হয়েছে। আমি যে মরম চেনেহ পাইছো ছাত্র ছাত্রীর, এই মরম চেনেহর কারণে আমি কিনা একটা বস্তু ঘুরাই দিব বিচার। আর আজি স্বাধীনতা দিবসের দিনাখন আমি মিশন 1 লাখ আমি ছাত্র ছাত্রীর কারণে আমি লঞ্চ করবলে গৈ আছো। আর এই মিশন 1 লাখত আমি 1 লাখ ছাত্র ছাত্রীক আমি বিনামূল্যক 1 আগস্টর ইতিমধ্যে আমি পাঠ্যক্রম ব্যবস্থা করছো আর অনলাইন মাধ্যমত অনলাইন মাধ্যমের যোগেদি কারণে আমি ইতিমধ্যে আবেলি সন্ধ্যা 4টার 6টালৈকে লাইভ ক্লাসেসর যোগদান করে আহিছো। আমি ইতিমধ্যে 5000 ছাত্র ছাত্রী অধিক আমার ইয়াত রেজিস্ট্রেশন পঞ্জীয়ন করেছে। গতি সাংবাদিক সন্থা সকলের আমি প্ল্যাটফর্মের দ্বারা আপনার সহায় সহযোগিতার দ্বারা আমি 1 লাখ ছাত্র ছাত্রী ওসর চাপিব বিচার, যাতে রাজ্য আর বিভিন্ন অন্য রাজ্য আছে আমার ভারতবর্ষত আমি যেতিয়া তুলনা করো UPSC নিচিনা পরীক্ষা এটাত তার রিজাল্টর উত্তীর্ণ তালিকাত যে বহু কম ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়। আর এটা মেইন আমার যে ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরটা হল যে আমি বহুত দেরিক আরম্ভ করো পড়াশুনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে বা আমার সেই পরিবেশ গঠনটা আমি এতালেক করবা নাই। আমি দিল্লিত যেটা থাকো তাত আমি দেখা পাও ক্লাস 8, 9, 10 মানের ছাত্র ছাত্রী সকলে সিভিল সার্ভিসের কারণে প্রিপারেশন আরম্ভ করে। আর এনে পরিবেশ আমি আনব বিচার, ছাত্র ছাত্রী সকলের যে অভিভাবক সকল আছে তেওঁলোককো মই আহ্বান জানাম যে তেওঁলোকে যদি নিজের ছাত্র ছাত্রী কেজন প্রশাসনিক বিষয়া বনাব বিচারিছে তেওঁলোকে ক্লাস 8, 9, 10 আমার যে ফাউন্ডেশন বেচর আমি ইনিশিয়েটিভ লঞ্চ করছো মিশন 1 লাখ এই ফাউন্ডেশন বেচটা আমার ক্লাস 8, 9, 10 আরম্ভ করব। আর
বহুতে প্রশ্ন কৰিছে যে আমি গোটেই প্ৰগ্ৰামটো আমাৰ ক্লাছৰুমৰ যি লেকচাৰ হয় আমাৰ ষ্টুডিঅ' ৰুমৰ পৰা যিখিনি লাইভ ক্লাছেছ আমি দি আছো যে বিনামূলীয়া কৰাৰ কাৰণে যে আমাৰ কোৱালিটি বেয়া হ'ব নেকি বা আমি বিনামূলীয়াকৈ কিয় দিছো ইয়াত আমাৰ আমি তাৰ কাৰণেও আমি মুকলি কৰি দিছো আমাৰ গোটেই ইউটিউব চেনেলত যে আমি বিনামূলীয়াকৈ এটা ষ্টেণ্ডাৰ্ড ক্লাছেছ প্ৰভাইড কৰিবলৈ আমি যত্ন কৰিছো আৰু আমাৰ মেইন ইনটেনশ্যন হ'ল যে আমাৰ নেক্সট 5 ইয়ার্সর পৰা 10 ইয়ার্সর ভিতৰত আগন্তুক 5 বছৰৰ পৰা 10 বছৰৰ ভিতৰত আমাৰ অসমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলে যাতে 50 জনৰ অধিক আমাৰ যাতে UPSC নিচিনা এটা কঠিন পৰীক্ষাত ভাৰতীয় প্ৰশাসনিক বিষয়া হবলৈ তেওঁলোক যাতে সফলতা লাভ কৰিব পাৰে আৰু তেওঁলোকে যাতে ক্লাছ 8ৰ পৰা তেওঁলোকে এই প্ৰচেষ্টা চলায় আৰু ইয়াৰ লগতে আমি কিছুমান অন্য আমি পদক্ষেপ লবলৈ গৈ আছো আমি তাৰ কাৰণে আমি অসমৰ যিমান মহাবিদ্যালয় আছে তার ইউনিয়ন বডি সমূহ GS বা ইউনিয়ন বডির যে অন্য পদত থাকা ছাত্র ছাত্রী সকল আছে বা ভলেন্টারি বেসিসতো যদি কোনোবা ছাত্র ছাত্রী আগুয়াইব বিচাৰে আমি কিছুমান দেওবরিয়া বিদ্যালয়ৰ কথা আমি চিন্তা কৰিছো আৰু আমি তাৰ ব্যৱস্থা কৰিবলৈ গৈ আছো এই দেওবরিয়া বিদ্যালয় আমি মিশন ওয়ান লেখৰ আন্ডাৰত আমি অসমৰ বিভিন্ন জায়গা যাম বিভিন্ন মহাবিদ্যালয় যাম আৰু তাত আমি কিছুমান পৰিৱেশ গঠন কৰিব এটা সুস্থ পৰিৱেশ গঠন কৰিবলৈ আমি চেষ্টা চলাম আমাৰ প্ৰচেষ্টা চলাম আৰু তাত আমাৰ অসমৰ যিমান মহাবিদ্যালয় আছে চৰকাৰী বেচৰকাৰী হওক তাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আমাক সহায় লাগিব তেওঁলোকে আগুৱাই আহিব আৰু তেওঁলোকেও আমাৰ যি ইকোচিষ্টেম এটা পৰিৱেশ গঠন বা আমি অৱেৰনেছ ডেভেলপমেণ্টৰ কাৰণে যি কাম কৰিম বা কাম কৰিবলৈ ওলাইছো তাৰ কাৰণে আমাৰ অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলকো মই আহ্বান জনাওঁ যে আমাৰ যি ভাইটি ভণ্টীসকল আছে তেওঁলোকক